এই যে আমার দুষ্টু হৃদয়ের মিষ্টি বন্ধু, সর্বপ্রথমে জানাই শুভ দীপাবলি এবং কালী পূজার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তুমি ভালো আছো এবং সুস্থ আছো। তুমি তো আমাকে SMS করবে না এবং শুভেচ্ছা বার্তাও পাঠাবে না, তাই সবার আগে আমি তোমাকে পাঠাচ্ছি আরও একবার শুভ কালী পূজা, দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা রইল। খুব ভালো থেকো, নিজের পরিবারের এবং নিজের খেয়াল রেখো, আর এই মেসেজটি তোমার আপনজনেদের অবশ্যই শেয়ার করো। সেই আপনজনটা যদি আমিও হই, আমাকেও পাঠাতে পারো। এবং এই SMSটি শেয়ার করার পর যার কাছে যত বেশি রিপ্লাই আসবে সেই মানুষটা তত বেশি ভাগ্যবান, কারণ ভালোবাসার মানুষের অভাব নেই। তাই ভালোবাসা শেয়ার করুন, ভালোবাসুন, ভালোবাসতে শেখুন।